বিএনপির বয়কট এবং ভোটার উপস্থিতি কম মানেই নির্বাচনের ফলাফল বাতিল নয়। রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ শেষে এ মন্তব্য করেছেন সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের সদস্যরা। পর্যবেক্ষক দলের সদস্য উইলেম জেকবস বলেন, নির্বাচন বয়কট মানেই ফলাফল অবৈধ কিংবা অংশগ্রহণমূলক হয়নি, এটি সত্য নয়। বরং 7 জানুয়ারি নির্বাচনে অনেক বেশি নারী এবং তরুণ ভোটারের অংশগ্রহণ ছিল। ভোট কেন্দ্রে কর্মরত প্রিজাইডিং অফিসারদের প্রশংসা করেন তারা। এ সময় এক প্রশ্নের জবাবে তারা বলেন, বিএনপি এবারের নির্বাচনের ট্রেন মিস করলেও আগামীতে অংশ নেবে। In our view, in my view, speaking here for myself, it does not invalidate the outcomes of the 12 national elections. So, of course, we think that all registered parties should participate in all elections as much as possible, national as well as municipal elections. So we don't think the boycott means that the elections were not